বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, ভালো থাকো, এই কামনাই করি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর একটি বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে শ্রাবণে, লিখেছেন সুকুমার রায়। সবাই ধরো কবিতাটি। জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত। তোমরা জানো আমাদের দেশে আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বর্ষাকালে সারা দিন সারা রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি পড়ে। এখানে সেই বৃষ্টি নিয়েই কবিতাটি লেখা হয়েছে, শ্রাবণ মাসের বৃষ্টি নিয়ে। সারা দিন সারা রাত বৃষ্টি পড়তেই থাকে, কি হয়ে পড়ে অফুরান নামতায় বাদলের ধারাপাত। ছেলেমেয়েরা যেমন গুণ করার জন্য নামতা শিখে, দুইকে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, এই নামতাগুলো যেমনি অনবরত পড়তে থাকে, ঠিক বৃষ্টিটাও অনবরত তেমনি পড়তেই থাকে। কখন? শ্রাবণ মাসে। আকাশের মুখ ঢাকা, ধোঁয়া মাখা চারিধার, যখন বৃষ্টি পড়ে মেঘ, তার পূর্বে মেঘ করে, তখন আকাশের মুখটা ঢাকা হয়ে যায় মেঘে, চারিদিকে যেন ধোঁয়া ধোঁয়া লাগে, তখনই শুরু হয় বৃষ্টি। তাই লেখক এখানে বলেছেন আকাশের মুখটা ঢাকা, কিসে ঢাকা? মেঘে ঢাকা, ধোঁয়া মাখাময় কালো মেঘ। পৃথিবীর ছাদপিটে ঝমাঝম বাড়িধার, পৃথিবীতে ছাদপিটে, এ ছাদ বলতে আমাদের ঘরের ছাদের কথা বলা হয়েছে। যখন বাড়ির ছাদ পেটানো হয় নতুন, তখন দেখবা মিস্ত্রিরা ধুম 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 একাধারে পিটতে থাকে, ঠিক বৃষ্টিটাও তেমনি পড়ছে, ছাদের উপরে পড়ছে, যেন ছাদ পিটতেছে, ঝমঝম ঝমাঝম পড়তেই আছে, বয়ে চলছে বৃষ্টির পানি। স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়, স্নান করা মানে গোসল করা। বর্ষাকালে বৃষ্টির কারণে প্রকৃতি, গাছপালা সব কিছু বৃষ্টিতে ভিজে যায়, যেন তারা স্নান করতেছে। আকাশ থেকে প্রাণ খুলে সেই বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির জলে সমস্ত প্রকৃতি স্নান করছে, গোসল করছে। নদী নালা গোলা জল ভরে উঠে বর্ষায়, আর এই বৃষ্টির পানিগুলো কোথায় যায় মিশছে? নদী নালা খাল দিয়ে। যেহেতু এই বৃষ্টির পানিগুলো জমি বেয়ে মাটি বেয়ে যে পড়ছে কোথায়? নদীতে। এই বয়ে যাওয়ার সময় জমিনের মাটি উপরের অংশটুকু ধুয়ে মুছে কাদায় পানি একত্রিত হয়ে ঘোলা হয়ে পানিতে মিশছে, এই জন্য তখন বর্ষাকালে নদীর জল, খালের জল, বিলের জল সবগুলো কি হয়ে যায়? ঘোলা হয়ে যায়। তাই নদী নালা সব ঘোলা জলে ভরপুর হয়ে যায়। কিসের পানিতে? বর্ষার পানিতে। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, যেমন মানুষ আনন্দে উৎসব করে, বিভিন্ন অনুষ্ঠানে উৎসব করে, নেচে গেয়ে হই হুল্লোড় করে, ঠিক শ্রাবণ মাসের বৃষ্টিগুলো যেন উৎসব করতেছে, হই হুল্লোড় করে নেমে আসছে কোথায়? পৃথিবীতে, আমাদের মাঝে, প্রকৃতিতে, জমিনে, তারাও যেন উৎসবে মেতে উঠেছে। শেষ নেই, শেষ নাই, শেষ নাই বর্ষার প্লাবনের, সেই বর্ষাকালে শ্রাবণ মাসে বৃষ্টির পানিরা শেষ নাই, যেন শেষ হতেই চায় না, দিন রাত একাধারে শুধু বৃষ্টি পড়ছে আর পড়ছে। মানুষ কাজকর্মে যেতে পারছে না, পারে না, ঘরে কোণে বসে থাকতে হয়,
এটা যেমনি বিরক্তি, আবার এই বৃষ্টির সময় মানুষের ছেলে মেয়েদের আনন্দ উৎসবেরও শেষ হয় না। জলে জলে জলময় দশ দিক টলমল, এক সময় চারিদিকে পানি আর পানি, বন্যাও হয়ে যায়। লেখক এখানে দশ দিকের কথা উল্লেখ করেছেন। আমরা জানি দিক কটা, চারটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখানে লেখক দশ দিকের কথা উল্লেখ করেছেন, তাহলে দশ দিক আছে? অবশ্যই আছে। আসলে দিক হচ্ছে দশটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঈশান অগ্নি বায়ু নৈরত তেজ বন, উপরে নিচে অর্ধ ঊর্ধ্ব অধ, কোনাকোনি যেটা এটাও একটা দিক, উপরে নিচেও, এই সব দিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি পানি দেখা যায়। চতুর্দিকে দশ দিকে, তাই এখন লেখক দশ দিকের কথাই উল্লেখ করেছেন। কোনো অংশ ফাঁকা থাকে না, চারিদিকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই দশ দিক থেকেই মানে বৃষ্টির পানিতে প্লাবন হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। এক অবিরাম একই গান, ঢালো জল ঢালো জল, যেন একই গান পাচ্ছে, যেন কেউ বলছে বৃষ্টির পানি বৃষ্টি ধল নাম, পানি ঢালো ঢালো পানি, শুধু পানি ঢালো, আকাশ থেকে সে পানি ঢালছে, আর জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের সারা পৃথিবী সারা দেশ। ধুয়ে যায় যত তাপ জর্ঝর গ্রীষ্মে, গ্রীষ্মকালে বর্ষার আগেই আসে কি গ্রীষ্মকাল, গ্রীষ্মের পরেই আসে বর্ষাকাল। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, এই গরমটুকু ধুয়ে মুছে নিয়ে যায় কে, এই বৃষ্টির পানি, শ্রাবণ মাসের বৃষ্টির পানি, চারিদিকে সেই গরম উত্তাপ ধুয়ে মুছে নিয়ে যায় কে, এই বৃষ্টির পানি, শ্রাবণ মাসের বৃষ্টির পানি। ধুয়ে যায় রৌদ্রের রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের, যে রৌদ্র থাকে রৌদ্রে গরমে উত্তাপ মানুষ বিতৃষ্ণে হয়ে যায়, সেই উত্তাপ সেই রৌদ্র চিহ্ন দেখা যায় না, কারণ সারাদিন আকাশটা থাকে কি মেঘে ঢাকা, সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। সেই জন্য যেন সূর্যের তাপটুকু মুছে নিয়ে গেছে, রৌদ্রের তাপটুকু খরাটুকু ধুয়ে নিয়ে গেছে কে, শ্রাবণের বর্ষায়। শুধু যেন বাজে ওঠা নির্জুম ধুকধুক, ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ, হ্যাঁ চারিদিকে একদম নীরব নিস্তব্ধ, শুধু একটাই শব্দ, কিসের শব্দ, বৃষ্টির শব্দ, ঝুমঝুম শব্দ, হ্যাঁ। আর একইভাবে এখানে ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখের কথা বলা হয়েছে, এভাবেই ঋতু যেমনি পালাবদল ঘটে, একটা ঋতুর পর একটা, গ্রীষ্মের পরে যেমন আসে বর্ষা, গ্রীষ্মের খরা তাপ বর্ষায় ধুয়ে মুছে নিয়ে যায়, ঠিক মানুষের মধ্যেও আশা আকাঙ্ক্ষারও সুখ দুঃখেরও পালাবদল ঘটে, যেন বর্ষার শ্রাবণে মানুষের কষ্টটুকু যেন ধুয়ে মুছে নিয়ে যায়। এই বর্ষা নিয়ে, এই শ্রাবণ মাস নিয়ে লেখক লেখিকারা কবি সাহিত্যিকরা অনেক কবিতা রচনা করেছেন, অনেক সাহিত্য রচিত হয়েছে আমাদের দেশেও। ঠিক যেমনি রৌদ্রের তাপ শ্রাবণ মাসে বৃষ্টিতে ধুয়ে নিয়ে যায়, তেমনি মানুষের মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ এটারও পরে পালাবদল ঘটে, ঋতুর যেমনি পালাবদল ঘটে লেখক এখানে মানুষের আশা আকাঙ্ক্ষারও পালাবদল ঘটে ঘটায় ঘটানোর কথা বলা হয়েছে। আসো তোমাদেরকে কয়েকটা প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে দেখবে। প্রশ্নগুলো দেখাও,
প্রাণ খোলা বর্ষায় কে স্নান করে? অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে? বর্ষার দিনে আকাশের মুখ কেমন থাকে? কিসের তাপ ধুয়ে যায় বর্ষা? আজ এখানেই বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।